হ্যাঁ, একজন ভাই প্রশ্ন করেছেন সিরাজগঞ্জ থেকে, ঘুমের ভিতরে স্বপ্নদোষ ছাড়াই ধাতু ক্ষয় হয়, বীর্যের মতো আঠালো তরল পদার্থ বের হয়, আমি নিয়মিত সালাত আদায় করি, কিন্তু এই শীতের ভিতরে রাতে গোসল করে সালাত পড়াটা অনেক কষ্টের ব্যাপার আমার জন্য, শরীরের অবস্থাও খুব একটা ভালো নয়, দেখা যায় সপ্তাহে 3-4 দিন এই সমস্যা হচ্ছে, আমি কি গোসল না করে শুধু নাপাক জায়গা পরিষ্কার করে ফজরের সালাত আদায় করতে পারবো? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যদি আপনি ঘুমের বিভোরতার কারণে ঘুমের থেকে জাগ্রত হয়েই দেখতে পান যে আপনার স্বপ্নদোষের দ্বারা যে বীর্যটা বাহির হয় আপনার কাপড়ে লেগে আছে, আপনার সেটা দৃষ্টিগত হচ্ছে, তাহলে আপনার স্বপ্নের মধ্যে কি দেখেছেন না দেখেছেন এটা গুরুত্বপূর্ণ নয়, যদি বীর্য দেখা যায় তাহলে আপনার জন্য গোসল ফরজ। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনহা বলেছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নদোষ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসুল সাল্লাম বলেছিলেন যদি ঘুমের থেকে উঠে কাপড়ে বীর্য লেগে থাকে এটা দৃষ্টিগত হয় তাহলে তার জন্য গোসল করা ফরজ, আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে খুব বাজে বাজে কিছু দেখেছে, হাবিজাবি কিছু দেখেছে, যে সমস্ত কারণবশত স্বপ্নদোষ হয়ে যায় এমন কিছু দেখেছে, বাট ঘুমের থেকে উঠে সে দেখছে যে তার বীর্যপাত হয় নাই, তার শরীরে লাগে নাই বা তার পোশাকে বীর্যের কোনো চিহ্ন নাই, তাহলে এই ব্যক্তির জন্য গোসল করা ফরজ নয়, সে অযু করে স্বাভাবিকভাবে সালাত আদায় করবে। আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের একজন সাহাবী উম্মু সুলাইম রাদি আল্লাহ তাআলা তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলেছেন, রাসুল আল্লাহ, আল্লাহ তো হক বলতে লজ্জাবোধ করেন না। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে মহিলাদের কি স্বপ্নদোষ হলে তারা কি গোসল করবে, তাদের উপর কি গোসল ফরজ? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হ্যাঁ, মহিলাদের যদি স্বপ্নদোষ হয় আর বীর্য দৃষ্টিগত হয় তাহলে তাদের উপরও গোসল ফরজ, তারাও গোসল করে সালাত আদায় করবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তুষারিকে